কাজের জন্য ব্যস্ততম শিডিউল আর সেই কাজকে কিন্তু আরও চাঙ্গা করে দেয় যে কোনো হলিডে ট্রিপ। আর আমরা তো জানি টেলি অভিনেতা ক্রুশাল কতটা ঘুরতে ভালোবাসেন, আমরা কিন্তু এটাও জানি টেলি অভিনেত্রী আদ্রিজা কতটা ঘুরতে ভালোবাসেন। আর সেই জন্য এবার ক্রুশাল এবং আদ্রিজাকে দেখা গেল একই সাথে একই ডেস্টিনেশনকে বেছে নিতে। কদিন আগে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেদের ছবি কিন্তু তারা পোস্ট করেছিলেন আর তারপরেই একেবারে শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়। আর এবার শোরগোল পড়লো আরও একবার তাদের দুজনের ডেস্টিনেশন ছবি দেখে। উৎসবের মরশুম চলছে, তাই দুজনে কাজকে সাথে রেখেই একটুখানি বিরতি নিয়ে একেবারে চলে গিয়েছেন অন্য জায়গায়। কোথায় জানেন? গোয়ায় বাগা সি বিচে দেখা গেল ক্রুশালকে একেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল পোশাকে। সমুদ্রের বুকে তিনি যেন স্পিড বোটে চেপে একেবারে দামাল, পরনে লাইফ জ্যাকেট, সাদা শার্ট আর প্রিন্টেড শর্টস। অন্যজনই বা কম যান কিসে, সেই জন্য তিনিও সি বিচেই একেবারে তুলে দিলেন সমুদ্রের উত্তাল ঢেউ। সি বিচে পাতা চেয়ারে আধশ অবস্থায় একেবারে চিলিং মুডে ধরা দিলেন আদ্রিজা, যেখানে তাকে দেখা গেল ফ্লোরোসেন্ট ইয়েলো শর্ট ড্রেসের সাথে ছিল তার মাথায় ব্যান্ডেনা, চোখে লাল গাঢ় রোদ চশমা। টানা কাজের মধ্যে থেকে সামান্য বিরতি, আর সেই বিরতিতে একেবারে চাঙ্গা হয়ে উঠছেন এই দুজন। নীল জলে দুধ সাদা ফ্যানার মতো ঢেউ তাদের যেন একেবারে রিফ্রেশ করে দিচ্ছে। তবে আমাদের প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, যেখানে তাদের দুজনের রসায়ন এখানেই এতটা জমজমাট, সেখানে কি গোয়ায় গিয়ে আরো গভীর হতে চলেছে? আপনাদের এতে কি মত? কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেলে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।